को नेता को पाए दूर एक टक कोता कोई आपना रा खौमता जोने लेगा आर काउरे मायरन ना एक टक सिनेमा के कौन सफल बोला जाए सिनेमा टा बॉक्स ऑफिसे कारीकारी टाका है कोले जुदी ताई होए ताहलो तो रेस थ्री किंबा थग्स ऑफ हिंदुस्तान के ओ अनेक सफल सिनेमा बोला जाए की बोलें कारण प्रथम टीर बॉक्स ऑफिस आए प्राय 300 कोटी रुपए और परे टीर प्राय 260 कोटी रुपए ना कि सफल सिनेमा हमारा शेगुलो के बोलबो जेगुलो विश्व विभिन्न नामी दामी चलचित्र उत्सवे पुरस्कार जीते देशेर नाम तो उज्जवल करे किन्तु देशेर बेशिरभाग साधारण दर्शक से सिनेमार मर्मार्थ बुझते पारे ना ए प्रश्नेर यथार्थ उत्तर हयतो चलचित्र बोद्धा किंबा ए विषये विज्ञ व्यक्तिबर्गई दिते पारबेन आमरा खुबई साधारण श्रेणीर सिनेमा प्रेमी दर्शक आमादेर ज्ञानेर परिधिओ खूब सीमित एकटा सफल सिनेमा बोलते आमरा सेई सिनेमाकेई बुझी जे सिनेमा शुरू थेके शेष पर्यन्त आपनाके पर्दार दिके ताकिये थाकते बाध्य करे हासा दृश्ये हासाय आर कान्नार दृश्ये चोख दिये पानी झराय आरेकटु जदि जोग करी ताहले बोलबो जे सिनेमार गल्पे आपनि आपनार নিজের জীবনের গল্পের মিল খুঁজে পান যে সিনেমার চরিত্রগুলোকে আপনার খুব পরিচিত আর আপন মনে হয় আমাদের কাছে সেটাই সফল সিনেমা সফল সিনেমার এই সরল সূত্র অনুযায়ী 30 নভেম্বর মুক্তি পাওয়া সিনেমা দহন সফল নাকি ব্যর্থ সে আলোচনাই করব আমাদের আজকের এই ভিডিওতে ওয়েলকাম টু বুলসাই এন্টারটেইনমেন্ট আর আজকে আমরা আলোচনা করব জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা দহনের 5টি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে যার উপর ভিত্তি করে আপনারা হয়তো সিদ্ধান্ত নিতে পারবেন যে দহন দেখবেন না দেখবেন না দ্য 5 ইম্পর্টেন্ট ফিচার্স অফ দহন হাজির বিরিয়ানি মালে ডাল পানি গাঁজা দেবে টানি চড়বে নেশা থমবে খেল থাকলে আমদানি নেই রে পরেশানি বাংলা হিসাব জানি ফেলো করি মাখোদের বাবা খে বাবা হয়ে নাচব নেশার খেয়ালে আমাদের আজকের এই রিভিউটি একদম স্পয়লার ফ্রি তাই সিনেমাটা না দেখে থাকলেও নিশ্চিন্তে দেখতে পারেন ভিডিওটি তাহলে চলুন একে একে জেনে নেই দহন সিনেমার 5টি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে 5 সংস আমার সকাল হাসে তোমার চিলে কোঠায় আর এক ফালি সুখ মনে রাঙি নাই আমি ঘুম হবে তাই তোমার চোখেতে ভালোবাসার স্বপ্ন দহন সিনেমায় গান ছিল মোট 5টি গানগুলো হলো হাজির বিরিয়ানি সকাল হাসে প্রেমের বাক্স আল্লাহু আল্লাহু এবং খাঁচার পাখি গানগুলো সঙ্গীত পরিচালনায় ছিলেন ইমন সাহা আহমেদ হুমায়ুন আকাশ এবং বুশরা শাহরিয়ার বাংলাদেশি সিনেমায় গানের ব্যবহার ও চিত্রায়ন অধিকাংশ সময় অবাস্তব এবং অপ্রাসঙ্গিক হয়ে থাকে যার সাথে সিনেমার গল্পের বা সিচুয়েশনের প্রায়শই কোনো মিল খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে দহন সিনেমার গানের ব্যবহার অনেকাংশেই যথার্থ হয়েছে বিশেষ করে সকাল হাসে আল্লাহু আল্লাহু এবং খাঁচার পাখি গান তিনটি শুনতে যেমন শ্রুতিমধুর তেমনি ওর চিত্রায়নও ছিল অসাধারণ এবং বাস্তবসম্মত আমাদের মতে সিনেমায় যদি গানের ব্যবহার করতেই হয় তবে তা হওয়া উচিত এরকম সিচুয়েশনাল এবং লিপসিংবিহীন জয়েশ প্রধানের সিনেমাটোগ্রাফিতে প্রেমের বাক্স গানটি নির্মাণে প্রায় 20 লক্ষ টাকার উপরে খরচ করা হয়েছে যার প্রতিফলন এর চোখ ধাঁধানো সেট ডিজাইনেই স্পষ্টভাবে বোঝা গেছে ইমরান ও কনার কণ্ঠে প্রেমের বাক্স গানটি শুনতে ও দেখতে বেশ ভালো হলেও সিনেমায় ব্যবহার কিছুটা অপ্রয়োজনীয় মনে হয়েছে হয়তো সিনেমার প্রচার এবং কমার্শিয়াল ভ্যালু বাড়ানোর জন্যই গানটি ব্যবহৃত হয়েছে তবে আমরা মনে করি এ ধরনের লিপসিং এবং মনোরম লোকেশনের নাচ সমৃদ্ধ গানের বলিউডি ট্রেন্ড আমাদের সিনেমায় যত কমতে থাকবে ততই আমাদের স্টোরি টেলিং এর নিজস্বতা আসবে এবার আসে সেই বহুল আলোচিত ও সমালোচিত গান হাজির বিরিয়ানি প্রসঙ্গে ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই গানটির লিরিক্স বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হয় এবং শেষ পর্যন্ত গানটির কিছু শব্দ পরিবর্তন করে তা সিনেমায় সংযোজিত হয় এ বিষয়ে যদি আমাদের মতামত জানতে চান তাহলে বলবো শুরু থেকে এই গানের কথা নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা ছিল না আর সিনেমাটা দেখার পর তো আরও নেই ব্যক্তিগতভাবে আমরা র স্টাইলে সিনেমা পছন্দ করি আর র সিনেমাগুলোতে সংলাপ এবং দৃশ্যায়ন অনেকটা বাস্তবধর্মী হয়ে থাকে আমাদের সিনেমা দর্শন বড়ই অদ্ভুত হলিউডের অনেক প্রথম সারির সিনেমাগুলোতেও এফ ওয়ার্ড বা এম এফ ওয়ার্ড আমরা হরহামেশাই স্বাচ্ছন্দ্যে উপভোগ করি বলিউডের নজরদের সিন থেকে যখন এমসি বা বিসি বলে গালাগালি করেন তখন তা আমাদের কাছে খুবই রিয়েলিস্টিক এবং জীবন ঘনিষ্ঠ অভিনয় মনে হয় কিন্তু ঠিক ওই একই কথা যখন আমরা বাংলা ভাষায় ডিপজলের মুখে শুনি তখন তা আমাদের বড্ড কানে লাগে এবং তা হয়ে যায় বস্তির ভাষা অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিনেমার চরিত্র উচ্চশিক্ষিত বা বস্তির ছেলে যেই হোক না কেন কথা তাকে শুদ্ধ এবং প্রমিত বাংলাতেই বলতে হবে যাই হোক আবার ফিরে আসি হাজির বিরিয়ানিতে সিনেমায় সিয়াম অভিনীত তুলা চরিত্রটির প্রাইমারি এস্টাবলিশমেন্টের জন্য হাজির বিরিয়ানি গানটা অনেক নেসেসারি এবং ইফেক্টিভ ছিল আর গানে কথা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বলবো বস্তির গাজাখোর মাতাল এক বখাটের চরিত্র অনুযায়ী গানের কথাগুলো বরং বেশ ভদ্রই ছিল মাতাল হয়ে হিসু করব দেয়ালে আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে সালা যা হবে দেখা যাবে কাল সকালে 4 টেকনিক্যাল অ্যাসপেক্টস
দহন সিনেমার শক্তিশালী দিকগুলোর কথা বলতে গেলে কারিগরি দিকগুলোর কথা বলতেই হয়। প্রথমে আসি সিনেমাটোগ্রাফি প্রসঙ্গে। দহনের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রিপন চৌধুরী এবং সাইফুল শাহিন। সাইফুল শাহিন পরমন টু এর সিনেমাটোগ্রাফিতেও ছিলেন এবং পরমন টু এর মতো দহনেও তার কাজ দিয়ে মুগ্ধ করেছেন আমাদের। পরমন টু তে আমাদের প্রিয় মাতৃভূমির অপর সৌন্দর্যকে সুনিপুণ দক্ষতায় ক্যামেরাবন্দী করেছিলেন তিনি। আর দহনে নোংরা রাজনীতির করাল গ্রাসে ধ্বংস হয়ে যাওয়া শহর আর মানুষের হাহাকারের করুণ আর বাস্তব দৃশ্যকে পরম যত্নে সেলুলয়েডের ফিতায় বন্দী করেছেন। তার দক্ষ ক্যামেরার কাজ আর চমৎকার আলো আধারের খেলার কারণে অন্ধকার জগতের বাস্তব চিত্রটা আমাদের চোখে আরো গাঢ় হয়ে দেখা দিয়েছে। পরমন টু বা দহন এর যেকোনো একটি সিনেমার জন্য এবছরের সেরা চিত্রগ্রাহকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়তো তার হাতেই উঠতে যাচ্ছে। এরপর আসি এডিটিং এর কথায়। দহন সিনেমার এডিটিং এ ছিলেন মোহাম্মদ কালাম এবং VFX এ ছিল এডিভিউ স্টুডিওস। মোহাম্মদ কালামের এডিটিং ছিল বেশ স্মুথ এবং শার্প, আর এর সাথে হিন্দুল চক্রবর্তীর সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং ববের ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের গল্পের সাথে এঙ্গেজ করে রেখেছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরে গ্ল্যাডিয়েটর কিংবা স্ল্যামডগ মিলিয়নিয়ারের মতো ইংরেজি ছবির স্কোর ব্যবহার করা খুবই দুঃখজনক ছিল। দহনের মতো এত উন্নত মানের সিনেমায় এটা মোটেও আশা করা যায় না। আশা করি ভবিষ্যতে নির্মাতারা এ বিষয়ে আরো যত্নবান হবেন। সব ছাপিয়ে বড় করে প্রশংসা করতে হয় দহনের VFX টিমের। দহন সিনেমাটা গত কোরবানি ঈদে মুক্তির কথা থাকলেও VFX তথা পোস্ট প্রোডাকশনের কাজ আরো নিখুঁতভাবে করার জন্যই নির্মাতা এর মুক্তির তারিখ পিছিয়ে দেন। এখন বোঝা যাচ্ছে যে কেন তারা এই দেরিটা করেছিলেন। পুরো সিনেমায় VFX এর ব্যবহার তো ভালো ছিলই, তবে আগুন লাগার পর বাসের ভেতরে যাত্রীদের পুড়ে যাওয়ার দৃশ্যে যে VFX ব্যবহার করা হয়েছে তা আমাদের বাংলাদেশি সিনেমায় সত্যি অকল্পনীয় ছিল। এ অংশে আগুনের দগ্ধ যাত্রীদের মেকআপও ছিল ভীষণ রিয়েলিস্টিক। এছাড়াও বিভিন্ন রিয়েল লোকেশনের শুটিং আর বিপুল পরিমাণ লোকবলের আয়োজন সিনেমাটিকে একটি রিয়েলিস্টিক লুক দিয়েছে। সর্বোপরি বলা যায় যে কারিগরি দিক থেকে এক নতুন বেঞ্চমার্ক স্থাপন করেছে দহনের টেকনিশিয়ান টিম। 3. ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আমি তুলা, ফাঁসি চাই, নামের আগেরটাও জানি না পরেরটাও জানি না। নায়ক নায়িকার ভিলেন ভিত্তিক বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পার্শ্ব চরিত্রগুলো বরাবরই উপেক্ষিত এবং অবহেলিত। আমাদের স্ক্রিপ্ট রাইটাররা নায়ক নায়িকার চরিত্রে এত বেশি ফোকাস করেন যে পার্শ্ব চরিত্রগুলো এক প্রকার শোপিসেই পরিণত হয়। এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম দহন। দহনে রয়েছে প্রায় 30টিরও বেশি গুরুত্বপূর্ণ চরিত্র। প্রথমেই বলতে হয় তুলার কথা। দহন সিনেমার গল্প মূলত তুলা চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তুলা মিয়া ঢাকা শহরের এক ছোটখাটো গুন্ডা, যে তার এলাকায় হারামি তুলা নামেই পরিচিত। সে মদ খায়, নেশা করে, পারাময় গুন্ডামি করে বেড়ায় আর রাজনৈতিক নেতাদের নির্দেশে টাকার বিনিময়ে হরতাল বা বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর করে। তার এই অন্ধকার জীবনে একমাত্র সিলভার লাইনিং হয়েছিল আশা। দরিদ্র গার্মেন্টস কর্মী আশা ও তুলা দুজন দুজনাকে ভালোবাসে। তুলা যেমন তার দিনভর মারামারি আর খুনাখুনিময় অস্থির সময় পার করার পর একটুখানি সুখের সন্ধানে আশার কাছে আশ্রয় খোঁজে, আশাও তেমনি তার শত দারিদ্রতা আর কষ্টের মাঝে পাড়া প্রতিবেশীর কানা ঘোষা ও মায়ের চোখ রাঙানি উপেক্ষা করে ভালোবাসার টানে ছুটে আসে তুলার কাছে। তুলা আর আশা ছাড়াও দহনে আমরা দেখতে পাই বেশ কিছু মানুষের গল্প। সিনেমায় রয়েছে হাসপাতালে ভর্তি অসুস্থ বৃদ্ধা মাকে বাঁচাতে মরিয়া এক দরিদ্র যুবকের গল্প। রয়েছে সে হাসপাতালের সেবিকার ছোট্ট সুখী পরিবারের গল্প। আছে বস্তিবাসী এক তরুণীর সিনেমার নায়িকা হওয়ার স্ট্রাগলের গল্প। আছে অভাগী এক অন্ধমায়ের কষ্ট দূর করার জন্য তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ছেলের সংগ্রামের গল্প। আছে বয়স্ক ধার্মিক বাবাকে হজে পাঠাবার জন্য তার বেকার ছেলের আপ্রাণ প্রচেষ্টার গল্প। আরও আছে টানাপোড়েনের সংসারে একমাত্র মেয়েকে নিয়ে এক মায়ের স্ট্রাগলের গল্প। এছাড়াও সিনেমায় রয়েছে সত্যনিষ্ঠ নির্ভীক এক নারী সাংবাদিকের গল্প। আরও আছে স্বার্থান্বেষী কুটিল ও হিংস্র এক রাজনৈতিক নেতার গল্প। আছে উপর মহলে চাপে পিষ্ট এক পুলিশ কর্মকর্তার গল্প। এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো চরিত্রের ডিটেইলিং দেখানোটা কি জরুরি ছিল? উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই জরুরি ছিল। এ সিনেমার প্রায় প্রত্যেকটি চরিত্রের গল্পই এক মর্মান্তিক বাসগ্নিকাণ্ডের সাথে জড়িত। রাফি যদি বাংলাদেশি সিনেমার ট্রেডিশনাল ফর্মুলায় গিয়ে শুধু নায়ক নায়িকার গল্প দেখিয়ে তারপর অগ্নিকাণ্ডের ঘটনাটা দেখাতেন তাহলে অগ্নিদগ্ধ মানুষগুলো ও তাদের পরিবারের সদস্যদের আহাজারি আমাদের মনকে ততটা ছুঁয়ে যেত না। আগুনে পোড়া ওই নিরপরাধ মানুষগুলোর গল্প আমরা আলাদাভাবে জানতাম বলেই তাদের ওই নির্মম ও নৃশংস পরিণতি দেখে আমাদের শিরদাঁড়া দিয়ে আতঙ্ক ও ভয়স্রোত বয়ে যায়। তাতে স্বজনদের কান্নায় আমাদের বুকও ভারী হয়ে আসে। অতএব আমরা বলবো ক্যারেক্টার ডেভেলপমেন্টে রায়হান রাফি শতভাগ সফল। 2. স্টোরি স্ক্রিন প্লে এন্ড ডিরেকশন। তুই একটু রোমান্টিক না? আমি রোমান্টিক না। নির্মাতারা দহনকে পলিটিক্যাল থ্রিলার বললেও আমরা মনে করি দহনকে সোশিও পলিটিক্যাল ড্রামা বলাটাই যুক্তিসঙ্গত হবে। দহন সিনেমার গল্প লিখেছেন রায়হান রাফি ও দিলওয়ার দিল এবং চিত্রনাট্য পরিচালনায় ছিলেন রায়হান রাফি। দহন সিনেমার প্রেক্ষাপট গত কয়েক বছর আগে রাজধানী ঢাকায় ঘটে যাওয়া পেট্রোল বোমা হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। স্বার্থান্বেষী এক রাজনৈতিক নেতার নির্দেশে সন্ত্রাসী তুলা শাহবাগে এক যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে। সেই পেট্রোল বোমার বিস্ফোরণে পুরো ছারখার হয় অনেকগুলো প্রাণ। ঘটনাক্রমে সেই বাসে একজন যাত্রী হিসেবে ছিল তুলার প্রেমিকা আশা এবং
এবং সেও ওই নির্মম অগ্নিসন্ত্রাসের শিকার হয়। একথা জানতে পারার পর তুলার সমস্ত পৃথিবীটাই তছনছ হয়ে যায় এবং আশা সহ অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের স্বজনদের শোকের মাতম দেখে আত্মগ্লানি ও অনুশোচনায় ভুগতে থাকে সে। একসময় বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে পুলিশের কাছে তার দোষ স্বীকার করে আত্মসমর্পণ করে তুলা। কি ভাবছেন পুরো গল্পের স্পয়লার দিয়ে দিলাম? আমাদের স্পয়লার দেওয়ার কোনো দরকারই নেই। স্পয়লার দেওয়ার কাজটা তো পরিচালক নিজেই করে ফেলেছেন তার 3 মিনিটের ট্রেইলারে। আমরা সিনেমার গল্প ও চরিত্র নিয়ে যা যা বললাম তার সবটুকুই আপনি পাবেন ট্রেইলারে। আমাদের কাছে যদি দহন সিনেমা সবচেয়ে বড় ভুলের কথা জিজ্ঞেস করেন তাহলে বলবো ওই ট্রেইলারটার কথা। যখন ট্রেইলারে গোটা সিনেমার সারাংশ সহ ক্লাইম্যাক্স আর প্লট টুইস্ট রিভিল করে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই সিনেমাটা দেখার প্রতি আগ্রহ কমে যায়। তাহলে এখন প্রশ্ন হলো দহন কেন দেখবেন? কাহিনী তো জেনেই ফেলেছেন। উত্তর হলো দহন দেখবেন রায়হান রাফির জমজমাট চিত্রনাট্যের কারণে। অনেক সময় গল্প ও এর শেষ পরিণতি জানা থাকলেও নির্মাতার টানটান চিত্রনাট্যের কারণে আপনি হারিয়ে যাবেন গল্পের মাঝে। রায়হান রাফির সবচেয়ে বড় বিশেষত্বই হলো তিনি যে কোনো সহজ-সরল গল্পকেও আকর্ষণীয় মোড়কে উপস্থাপন করতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের গল্পের সাথে এঙ্গেজ রাখতে পারেন। দহন সিনেমার গল্পটা পরিচিত হলেও রায়হান রাফি গতানুগতিক ধারায় তা আমাদের দেখাননি। গল্পের ন্যারেশনে তিনি ব্যবহার করেছেন নন লিনিয়ার স্টাইল, যা আমাদের দেশি সিনেমায় খুব একটা দেখা যায় না। তবে এক্ষেত্রে পুরোপুরি সফল বলা যাবে না তাকে, কারণ অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে অতীতে টাইম শিফটিং এর জায়গাগুলোতে দর্শক কিছুটা হলেও কনফিউজড হবে। এত কিছুর পরেও বলবো 6টি ভিন্ন ভিন্ন গল্পকে একসুতায় গেঁথে দর্শকদের চরিত্রগুলোর সাথে রিলেট করাতে পারা এবং দর্শকদের অ্যাটেনশনকে ধরে রাখা খুব সহজ কাজ নয়। আর ক্যারিয়ারের মাত্র 2য় সিনেমায় অগ্নিসন্ত্রাসের মতো বিষয় নিয়ে সিনেমা বানানোর ঝুঁকি নিয়েছেন রাফি এবং অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছেন, তাই শুধু সাধুবাদী নয় রায়হান রাফিকে আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি। 1. অ্যাক্টিং। সিনেমায় অভিনয় শিল্পীদের তালিকাটা বেশ বড়। সিনেমার বিভিন্ন ছোট বড় কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকে রূপদান করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বারি মম, ফজলুর রহমান বাবু, শিমুল খান, তারিক আনাম খান, রাইসুল ইসলাম আসাদ, শহীদুল আলম সাচ্চু, মুনির আক্তার মিঠু, হারুনর রশিদ, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, ববি, জামশেদ শামীম, রিপা রাজ, জাহিদ হোসেন শোভন, মেহেদী হাসান পিয়াল, সুদীপ বিশ্বাস, আফরিন, কমল পাটেকার, শিল্পী সরকার অপু সহ আরো অনেকে। ইচ্ছা থাকা সত্ত্বেও নাম না জানার কারণে বাকি অভিনয় শিল্পীদের নাম উল্লেখ করতে পারছি না। শুরু করি সিয়ামকে দিয়ে। পুরোমন 2 এর সুজন শাহ থেকে দহনের তুলা চরিত্রে সিয়ামের যে ট্রান্সফরমেশন তা সত্যি মুগ্ধ করার মতো। 2য় সিনেমাতেই তুলা মিয়ার মতো গ্রে শেডের ক্যারেক্টার বেছে নিয়ে সিয়াম এটাই প্রমাণ করলেন যে তিনি নায়ক না অভিনেতা হতেই এসেছেন। তুলা চরিত্রটাকে যথার্থভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য লুক পরিবর্তন থেকে শুরু করে তার পক্ষে যা কিছু সম্ভব তার সবটুকুই করেছেন সিয়াম। সিনেমার প্রথমার্ধে সন্ত্রাসী তুলা হিসেবে তার চরিত্র যেরকম অ্যাগ্রেশন ও বেপরোয়া ভাব ডিমান্ড করে তার পুরোটাই সিয়ামের অভিনয়ে ফুটে উঠেছে। আর সিনেমার দ্বিতীয়ার্ধে তার চরিত্রে যে আত্মগ্লানি আর অনুশোচনা ছিল সেটাও তার অসাধারণ এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নিখুঁতভাবে পোর্ট্রেট করেছেন সিয়াম। তার এই শক্তিশালী ও ব্যালেন্স পারফরমেন্স দেখে সিয়াম হেটাররাও বোধহয় তার প্রশংসা করতে বাধ্য হবে। তাকে নিয়ে আমাদের প্রত্যাশার পারটাও অনেকখানি বেড়ে গেল। এখন সিয়ামের পরেই বলতে হয় পূজার কথা। সিয়ামের পাশাপাশি পূজার ডেডিকেশনও চোখে পড়ার মতো। এই অল্প বয়সে যে ম্যাচিউরিটি আর প্যাশনের সাথে তিনি একের পর এক দুর্দান্ত রোল প্লে করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। তার অভিনীত আশা চরিত্রটি এক দরিদ্র গার্মেন্টস কর্মীর। এই চরিত্রটাকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য ঢাকার এক গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মী হিসেবে কিছুদিন কাজও করেছেন তিনি। তার এই অক্লান্ত পরিশ্রম আর ডেডিকেশন বৃথা যায়নি। পর্দায় তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ মনে হয়েছে যে আমরা পূজাকে নয় গার্মেন্টস কর্মী আশাকেই দেখছি। আই গেস এরপরে আর কোনো কমপ্লিমেন্টের দরকার পড়ে না। সিনেমায় এক নির্ভীক ও সত্যনিষ্ঠ নারী সাংবাদিকের চরিত্রে মম ছিলেন বেশ সাবলীল। তার চরিত্রের ব্যাপ্তি খুব বেশি না থাকলেও যতটুকু সময় ছিলেন ন্যাচারাল অভিনয় দিয়ে তার চরিত্রটা জীবন্ত করে রেখেছেন। সিনেমায় সিয়ামকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্ররোচনা ও মদতদাতা পাতি নেতার চরিত্রে ছিলেন শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। বরাবরের মতো এই সিনেমাতেও তার অভিনয়ের জাদু দিয়ে মোহিত করে রেখেছিলেন দর্শকদের। স্বপ্নজালে ভূমিদস্যু আয়নাল গাজীর পর দহন সিনেমায় স্বার্থপর ও নির্দয় নেতার চরিত্রে অভিনয় করে তিনি বাংলাদেশি ফিল্মের খল চরিত্রে যেন এক নতুন মাত্রা যোগ করলেন। অনেস্টলি বলতে গেলে এই সিনেমায় তার চরিত্রে নিজের সেরাটা দেওয়ার খুব একটা সুযোগ ছিল না ফজলুর রহমান বাবুর। ভাগ্যিস ছিল না, কারণ তিনি তার সেরাটা দিলে তার সামনে সিয়ামের ম্যাজিক্যাল পারফরমেন্সটাও বোধহয় ঢাকা পড়ে যেত। এ সিনেমার অন্যতম প্রধান শক্তি এর দুর্দান্ত অনসেম্বল কাস্ট। একই সিনেমায় ছোট বড় এতগুলো অভিনয় শিল্পী যার যা জায়গা থেকে পাল্লা দিয়ে ন্যাচারাল অ্যাক্টিং করেছেন, এরকম নজির বাংলাদেশি সিনেমায় খুব একটা আছে বলে মনে পড়ে না। বিশেষ করে মনির আক্তার মিঠু, জামিল হোসেন, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, রিপা রাজ, সুষমা সরকার, সুদীপ বিশ্বাস, শিমুল খান, শিল্পী সরকার অপু এবং হাসপাতালে ভর্তি অসুস্থ মায়ের চরিত্রে রূপদানকারী অভিনেত্রীর অভিনয় মন ছুঁয়ে গেছে। একই সিনেমায় এতগুলো অভিনয় শিল্পী সু অভিনয় দেখতে পারাটা ছিল দর্শকদের জন্য অনেক বড় পাওয়া। প্রিয় দর্শক, এই ছিল 30 নভেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা দহনের উল্লেখযোগ্য 5টি দিক নিয়ে আমাদের আজকের আয়োজন। দহনের মতো সময় উপযোগী ও বাস্তবধর্মী সিনেমা বানানোর
সাহসী উদ্যোগ নেওয়ার জন্য প্রযোজক আব্দুল আজিজ ও পরিচালক রায়ান রাফির জন্য রইল আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন। একই সাথে আমরা দুঃখের সাথে স্মরণ করছি সেই সব ঝরে যাওয়া প্রাণগুলোর কথা, যারা বিভিন্ন সময় হয়েছেন এদেশের নোংরা রাজনীতির নির্মম শিকার। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দহন দেখতে হলে কেন যাবেন? শ্যাম পূজার চমৎকার অভিনয় দেখার জন্য, শ্রুতিমধুর ও দৃষ্টিনন্দন কিছু গান দেখার জন্য, নাকি অসাধারণ সিনেমাটোগ্রাফি আর চোখ ধাঁধানো VFX এর কাজ দেখার জন্য? উত্তরটা নির্মাতাদের ভাষাতেই দিচ্ছি। দহন আপনি দেখবেন কারণ দহনে আপনি আছেন, আছেন আপনার পরিবারের কোনো সদস্য, আত্মীয় কিংবা পাশের বাড়ির পরিচিত কোনো মুখ। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের রিভিউটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত প্রদান করুন, এবং ঢালিউড ও হলিউডের সিনেমা নিয়ে এরকম রিভিউ বা টপচার্ট নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।